প্রিন্সেস জরিনা লাখিকারের নাচ এই বাংলাদেশে কে চালু করেছিল এই বাংলাদেশে জিও রহমান চালু করেছিল জাতীয় পার্টির মহাসচিব তার প্রতি যথাযথ সম্মান জানিয়ে বলতে চাই তিনি যে বক্তব্য রেখেছেন দ্রব্যমূল্য নিয়ে আজকে করোনার কারণে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে খাদ্যপণ্যের ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে ইউরোপে গত কয়েক দশকের মধ্যে ভোগ্যপণ্যের দাম খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে রুটির দাম 80% বৃদ্ধি পেয়েছে বাংলাদেশেও কিছু কিছু খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং সেই বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 1 কোটি পরিবারকে কার্ড দেওয়া হয়েছে এবং সেই কার্ডের ভিত্তিতে 1 কোটি পরিবার মানে প্রতি পরিবারে যদি 5 জন করেও মানুষ হয় 5 কোটি পরিবারকে স্বল্প মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে এতে খাদ্যপণ্যের দাম অনেক কমে গেছে আপনি বাজারে যান বলেছেন আপনি আসলে বাজারে যান না আমি বাজারে যাই এবং বাজারে অনেক পণ্যের দাম এই 1 কোটি মানুষকে কার্ড বিতরণের পর অনেক পণ্যের দাম কমে গেছে তেলের দাম কমেছে প্রতি লিটারে 10 টাকা এবং অন্যান্য পেঁয়াজের দাম 30 টাকা যেই পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল আপনি বাজারে না গিয়ে আপনি এখানে অসত্য ভাষণ দিয়েছেন এবং আজকে বিএনপির সংসদ সদস্য আমি নাম বলতে চাই না তিনি বক্তব্য রেখেছেন মদ্যপান নিয়ে বলেছেন বঙ্গবন্ধু মদ্যপান বন্ধ করেছিলেন হাউজি জুয়া মদ্যপান বন্ধ করেছিলেন আপনার নেতা জিয়াউর রহমান মদের লাইসেন্স দিয়েছিলেন হাউজের লাইসেন্স দিয়েছিলেন এবং প্রিন্সেস জরিনা লাখিকারের নাচ এই বাংলাদেশে কে চালু করেছিল এই বাংলাদেশে জিয়াউর রহমান চালু করেছিল সুতরাং এই নিয়ে কথা বলার অধিকার আপনাদের নাই হিজবুল বাহারে করে মেধাবী ছাত্রদের নিয়ে গিয়ে তাদেরকে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন সন্ত্রাসী বানিয়েছিলেন আর দুর্নীতি নিয়ে কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন বিধায় দুর্নীতির সূচকে বাংলাদেশ ক্রমাগতভাবে উন্নতি করছে অর্থাৎ দুর্নীতি কমছে বাংলাদেশে আর আপনারা পরপর 5 বার বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন 4 বার একক চ্যাম্পিয়ন আরেকবার একটি আফ্রিকার দেশের সাথে যুগ্ম চ্যাম্পিয়ন বানিয়েছিলেন সুতরাং আপনাদের মুখে দুর্নীতির কথা মানায় না আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের সময়কার প্রধানমন্ত্রী আপনার নেত্রী কালো টাকা সাদা করেছেন অর্থমন্ত্রী কালো টাকা সাদা করেছেন সুতরাং দুর্নীতির কথা আপনাদের মুখে মানায় না আর আইনের শাসনের জাতীয় সংসদের মহিলা সদস্য তার প্রতি সম্মান রেখেই বলতে চাই ব্যারিস্টার রুহিন ফারনা আইনের শাসনের কথা বলছেন জিয়াউর রহমান যে শত শত মানুষকে সেনাবাহিনীর অফিসারকে জওয়ানকে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়েছে সেটার জবাব দিবে কে 21 আগস্টের গ্রেনেড হামলা 21 আগস্টের গ্রেনেড হামলা কার নেতৃত্ব হয়েছে তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার গাতসারে 21 আগস্টের গ্রেনেড হামলা হয়েছে সেই গ্রেনেড হামলার পর এই সংসদে একটি নিন্দা প্রস্তাব আনার জন্য বলা হয়েছিল তখন হাস্যরস করা হয়েছিল নিন্দা প্রস্তাব আনতে দেওয়া হয়নি এবং উপহাস করে বলা হয়েছিল যে আমাদের নেত্রীরাকে ভ্যানিটি ব্যাগের করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন আমরা কি সবাই আত্মহত্যা করতে গিয়েছিলাম সেদিন আপনারা আইনের শাসনের কথা বলেন ইন্ডেমনিটি আইন পাশ করে ইন্ডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করে কে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ করেছিল 3 নম্বরের হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ করেছিল সুতরাং জেল হত্যার বিচারের পথ বন্ধ করেছিল আইনের শাসন এই দেশে দুঃশাসন আপনারা জারি করেছিলেন আইনের প্রতি তোয়াক্কা না করে বাংলাদেশে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে আপনারা হত্যাকাণ্ডের বিচার বন্ধ করেছে সুতরাং আইনের শাসনের এবং মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা তার বিচার চাওয়ার অধিকার কেউ কেড়ে নিয়েছিলেন এবং 3 নভেম্বরের হত্যাকাণ্ডের বিচার চাওয়ার অধিকার কে কেড়ে নিয়েছিলেন সুতরাং আপনারা আইনের শাসনের কথা বলতে পারেন না এছাড়া আরও কত হিসাব দিব কিবরিয়া হত্যা মঞ্জুরুল ইমাম হত্যা 2001 সালে নির্বাচনের পর হাজার হাজার কর্মীদের হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের এবং শত শত হাজার হাজার নারীকে ধর্ষণ করা হয়েছিল এবং এমনকি নৌকায় ভোট দেওয়ার অপরাধে 12 বছরের শিশুকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছিল সেগুলোর কোনোটার বিচার হয়নি আইনের শাসনের কথা বলেন যারা রাজনীতির জন্য মানুষ পুড়িয়ে হত্যা করে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করে ঘুমন্ত মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করে হত্যা করে তারা আইনের শাসনের কথা বলার অধিকার রাখে না